এবং এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্টের যে অ্যাক্সেসর আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো নর্মালি জাভাস্ক্রিপ্টের যে অ্যাক্সেসরগুলো আছে সেগুলো হচ্ছে গেটার এবং সেটার। সো এইগুলা জিনিস যেগুলো আছে গেটার এবং সেটার সেগুলো কিন্তু ইন্ট্রোডিউস হয়েছে ECMAScript 5 2009 সালের পর থেকে, সেটা এখানে কিন্তু বলে দিছে। গেটার অ্যান্ড সেটার অ্যালাউ ইউ ডিফাইন অবজেক্ট অ্যাক্সেসর অ্যান্ড কম্পিউটেড প্রপার্টি। সো এই ইংলিশগুলো একটু কঠিন লাগলেও আপনাকে যখন বোঝাইতে যাবো এই বিষয়গুলো তখন কিন্তু ইজিলিভাবে বুঝতে পারবেন। জাভাস্ক্রিপ্টের গেটার, সো এটা কিন্তু কোনো ফাংশন না, কোনো অবজেক্ট না, কোনো প্রপার্টিও না, এটা জাস্ট একটা কিওয়ার্ড, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। সো এই ক্ষেত্রে আমরা যদি নর্মালি ইউজ করছি, আমি একটু দেখাই, আমরা নর্মালি কিন্তু কোনো প্রপার্টি একটা মেথড ইউজ করছি, ঠিক আছে, কারণ ভিতরে যে এরকম কোনো প্রপার্টির ভিতরে যদি এরকম একটা ফাংশন থাকে সেটা কিন্তু মেথড হয়ে যায়, বাট সেই ক্ষেত্রে কিন্তু ওইভাবে ভ্যালুটা শো করে। এবং গেটের ক্ষেত্রে আপনাকে কী ইউজ করতে হবে, একটা প্রপার্টি গেট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে ফার্স্টে গেট দিতে হবে। এবং আমরা যখন মেথড লিখতাম মেথডের সময় কিন্তু এভাবে ক্লোন দিয়ে তারপরে একটা ফাংশনের নাম দিতাম অ্যান্ড ফাংশনটাকে এইভাবে রিটার্ন করে দিতাম, বাট এই ক্ষেত্রে কিন্তু গেট যখন গেটার ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু ক্লোন দেওয়া যাবে না। জাস্ট গেট দিবেন, দেওয়ার পর একটা ফাংশনের নাম দেবেন, দেওয়ার পর সেই ফাংশনের ভিতরে যে কোনো কিছু করতে পারবেন। সাপোজ এখানে দিস ডট ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা যেটা আছে সেটা কিন্তু এখানে শো করবে। সো আমি চাইলে এখানে এইভাবে দিতে পারি দিস ডট ফার্স্ট নেম, এবং এটার সাথে আমি একটা স্ট্রিংকে যোগ করে দিতে পারি এইভাবে, এবং দিস ডট লাস্ট নেম এভাবে কিন্তু আমরা চাইলে দিতে পারি। এখন এটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের কীভাবে অ্যাক্সেস করতে হবে, সো এই জিনিসটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। নর্মালি আপনি যদি এই জিনিসটা অ্যাক্সেস করতে চান তাহলে আপনাকে লিখতে হবে এইভাবে পার্সন, তার ভিতরে দিতে হবে কি, পার্সনের ভিতরে আমাদের ল্যাং নামের একটা অবজেক্ট আছে, ঠিক আছে। সো এই ল্যাং নামের অবজেক্টটাকে আমরা এখানে দেখতে পাবো, আমরা একটা কনসোল লক করি তাহলে মেবি বেটার হবে, কনসোল ডট লক, তার ভিতরে যদি এই জিনিসটা দিয়ে দিই এখন আমরা দেখতে পারবো সেই ভ্যালুটা কিন্তু এখানে পেয়ে যাবো, জন ডু, ঠিক আছে, ফুল নেম যে জিনিসটা সেটা কিন্তু পেয়ে যাবো। সো এটা হচ্ছে গেট, মানে কোনো ফাংশনের ভিতর থেকে কোনো প্রপার্টিকে গেট করার জন্য এই গেটারটা ইউজ করে থাকি, ওকে। সো এখানে অনেকগুলো ট্যাপ হয়েছে, আমি এগুলো কাইটা দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ওকে। এখন আমরা চলে যাব নেক্সট যে ইয়াটা আছে সেটার মধ্যে, সেটার ফাংশনে। সেটারের মধ্যে সেট এটা হচ্ছে কিন্তু একটা কিওয়ার্ড, ঠিক আছে। সো গেটারের মধ্যে এটাও কিন্তু একটা কিওয়ার্ড। সো এই সেট এবং গেট এটা দুইটা কাজ কি, গেটার দ্বারা মূলত কোনো কিছু গেট করা হয় বা না হয়, সেটার দ্বারা কোনো কিছু সেট করা হয়, ঠিক আছে। সো আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। সো এই জিনিসটা আমি কপি করে নিয়ে যাই, সময় স্বল্পতার কারণে আমি আপনাদের কপি করে বোঝানোর চেষ্টা করতেছি, ওকে। এখানে একটা পার্সনের নাম আছে, পার্সনের ভিতরে কী আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ নামের একটা জিনিস আছে, বাট ল্যাঙ্গুয়েজটা কিন্তু খালি। আমরা চাচ্ছি এই সেটারের মাধ্যমে বা সেটের মাধ্যমে এই ল্যাঙ্গুয়েজের ভিতরে কোনো ভ্যালুটাকে দিয়ে দেবো, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের কীভাবে ইউজ করতে পারি, সেইভাবে সেমভাবে যেরকম আমরা গেট ইউজ করছি সেমভাবে গেটের জায়গায় জাস্ট খালি সেটটা ইউজ করে দেবো, এবং সেখানে একটা যে কোনো একটা নাম দেবো ফাংশনের। ফাংশনের নাম দেওয়ার পর এখানে একটা আমরা প্যারামিটার দিয়ে দেবো, প্যারামিটারটা এভাবে এখানে দিয়ে দিতে পারি। সো প্যারামিটারটা দেওয়ার পরে আমরা কিসের ভিতরে সেটা সেট করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে এই ল্যাঙ্গুয়েজের ভিতরে সেট করতে, তাহলে এই দিস মানে এই পার্সনের ভিতরে আমরা এই ল্যাঙ্গুয়েজ যে আছে সেটার ভিতরে এই ল্যাং নামের যে প্যারামিটার যে পাইছি সে প্যারামিটারের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা ল্যাঙ্গুয়েজের ভিতরে সেট করে দিতে পারবো। সো সেই ক্ষেত্রে আমাকে বাইরে থেকে এইভাবে আমাদের সেট করে দিতে হবে, কীভাবে, যেভাবে পার্সন তার ভিতরে ল্যাংটাকে দিয়ে দেন যে কোনো একটা নাম দিতে পারি। সাপোজ আমি দিয়ে দিলাম ল্যাঙ্গুয়েজ কি, বাংলাদেশ, ঠিক আছে, সেক্ষেত্রে দুইটা না হয়ে একটা দিয়ে দিই তাহলে বেটার হবে। এইভাবে যদি আমরা বাংলাদেশ সেট করে দিই, এখন যদি আমরা এই জিনিসটাকে ডকুমেন্ট না করে আমরা ডাইরেক্ট কনসোল লক করি, ঠিক আছে, তাহলে মেবি বেটার হবে, কনসোল ডট লক, তার ভিতরে যদি আমরা এখন পার্সন যে আছে, পার্সন তার ভিতরে আমরা কী করব, ল্যাঙ্গুয়েজটা যদি অ্যাক্সেস করি তাহলে এখন দেখতে পারবো ল্যাঙ্গুয়েজটা কিন্তু
বাংলাদেশ হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে আমরা চাইলে এই একটা পার্সন অবজেক্টের ভিতরে সেটারের মাধ্যমে কোনো ভ্যালুটাকে সেট করতে পারি, ঠিক আছে। ওকে, এখন আমরা একটু নিচে চলে যাই। এখন এখানে আর একটা জিনিস বলছে, জাভাস্ক্রিপ্ট ফাংশন অর গেটার। তাহলে আপনারা মানে কোশ্চেন করতে পারেন যে আসলে তাহলে জাভাস্ক্রিপ্ট ফাংশন এবং গেটারের মধ্যে তফাতটা কী? আমরা তো ফাংশন ইউজ করেও সেম জিনিসটা করতে পারতাম, তাহলে আমরা গেটারকে কী জন্য ইউজ করলাম? সো ওয়েল, এই জিনিসটাই আপনাদের এখন বোঝানোর চেষ্টা করব। আপনি যদি নর্মালি এই সিনট্যাক্সে আপনি যদি কোনো কোড লেখেন, আমি আপনাদের একটু দেখাই, এটা কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করে ঠিক এরকম যদি লিখি যে একটা প্রপার্টির ভিতরে যদি কোনো ভ্যালুটাকে যদি আমরা ফাংশন আকারে দিই, সেটা কিন্তু মেথড হয়ে যায়। সো এইভাবে যদি আমরা দিয়ে দেই, ঠিক আছে, সেই ফাংশন আকারে যদি এরকম জিনিসটা দিয়ে দেই, তাহলে সেটাকে কিন্তু মানে সেম জিনিসটা আমরা অ্যাক্সেস করতে পারি। সেক্ষেত্রে আমাদের অ্যাক্সেস করার সিস্টেমটা হচ্ছে যে পার্সন, তার ভিতরে কী আছে, ফুল নেম, এবং সেটাকে যদি আমরা অ্যাক্সেস করতে যাই তাহলে আমাদের এভাবে কল করে দিতে হবে। তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে ফুল নেম যেটা আছে সেটা কিন্তু এখানে শো করবে। বাট এখানে যদি আমরা গেটার ইউজ করে সেম জিনিসটা করতে যাইতাম, তাহলে আমাদের কী করতে হতো? এখানে সাপোজ আমাদের এই ফাংশনটুকু ফালাইয়া জাস্ট গেট দিতে হইতো, অ্যান্ড এখানে একটা ফাংশনের নাম দিতে হইতো, সাপোজ এ কিংবা এ, আমরা এখানে একটা নাম দিলাম, ঠিক আছে, নেম, ঠিক আছে, নেম নামের একটা নাম দিলাম। দেন এই নেমটাকে যদি আমরা অ্যাক্সেস করতে যাচ্তাম মানে চাইতাম, তাহলে আমাদের কী করতে হতো? পার্সন ডট শুধুমাত্র এই নেমটাকে দিলে কিন্তু সেই ভ্যালুটা আমরা পেয়ে যাইতাম যেখানে, ঠিক আছে, জন্ডু। সেম দেখেন, এখানেও কিন্তু ভ্যালু পেয়ে যাচ্ছি, আমি রিফ্রেশ দিচ্ছি, দেখেন জন্ডু সেই ভ্যালুটা কিন্তু পেয়ে যাচ্ছি। সো এইটা ইউজ করার মূল ডিফারেন্সটা হলো, এই জিনিসটা কিন্তু আমাদের কোডটাকে অনেক সিম্পলিফাই করে দেয় বা অনেক সহজ করে দেয়, ঠিক আছে, অনেক কোড কম লেখা লাগে। সো এটারও আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি। এই গেটার ইউজ করে যদি আমি ডাইরেক্ট পার্সনটাকে কনসোল লক করি তাহলে কী আসে আমি দেখাই। সো এখন এখানে দেখতে পারেন একটা অবজেক্ট আছে, অবজেক্টের ভেতরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফার্স্ট নেম আছে এবং লাস্ট নেম আছে এবং নেম আছে। বাট এখানে কিন্তু গেট নেম যে ফাংশনটা আছে সেটা কিন্তু দেখেন অন্য কালারে হয়েছে, মানে একটু মেদা কালারে হয়ে রয়েছে, যেটা কিন্তু মানে অতটা ফোকাস না, মানে বোঝা যাইতেছে যে এটা কিন্তু ইউজ করা হয় নাই, ঠিক আছে। বাট এখানে কিন্তু ভ্যালুগুলো কিন্তু চলে আসে, দেখেন ফুল নেমের জায়গায় কিন্তু জন্ডু চলে আসছে। বাট এখানে কিন্তু যে ফাংশনটা যেটা যখন প্রয়োজন শুধুমাত্র তখন ইউজ হবে, তাছাড়া কিন্তু ইউজ হবে না। আমি সেম জিনিসটা যদি এই এখানের গিটার না ইউজ করে যদি আমি জাস্ট ফাংশন যেটা আছে সেটা ইউজ করতাম, তাহলে দেখেন কীরকম হয়। আমি এটাকে একটু কপি করে রাখি, কপি করে এটাকে কমেন্ট আউট করে দিলাম, অ্যান্ড আমরা যদি ফাংশন সিনট্যাক্সটা আছে সেটা যদি ইউজ করতাম এইভাবে, সো এখানে দিলাম হলো ফুল নেম, অ্যান্ড এটাকে আমরা একটা ফাংশন লিখতে হবে ফাংশন। এখন যদি আমরা এই যে সেম জিনিসটাই পার্সনটাকে যদি আমরা কনসোল লক করি তাহলে দেখতে পারবেন অবজেক্টের ভিতরে ফাংশনের যে ফুল নেমটা আছে সেটা কিন্তু ফাংশন পাইতেছে এবং সেটা কিন্তু অন্য কালারে হয়ে যায় নাই, তার মানে এটা কিন্তু এক্সট্রা মেমোরিতে জায়গা খাইতেছে আপনার, ঠিক আছে। এই জন্য আমরা এই গেটার এবং সেটার ইউজ করবো। এই গেটার এবং সেটার ইউজ করলে হয় কি, আপনার ডাটাগুলো লাইট ওয়েট হবে এবং মানে অতি সহজে গেট করতে পারবে, সেট করতে পারবে আপনার, মানে এমনি যদি আপনি এইভাবে ফাংশন লেখেন এই ফাংশনটা কিন্তু মেমোরির ভিতরে আলাদা একটা স্পেস বা জায়গা খাইতেছে। বাট এক্ষেত্রে যদি আপনি গেটার বা সেটার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এই দেখবেন যে এই যে এই ফাংশনটা আছে না, এই যেখানে এই ফাংশনটা কিন্তু মানে তখন আর ইউজ হবে না, দেখাই আমি আপনাদের। সো এই জিনিসটা আমি কমেন্ট আউট করলাম, কমেন্ট আউট করে এটাই যদি আমি আবার কমেন্ট আউট করে দেই তাহলে এখানে দেখতে পারবো, এখানে যদি আমি ই করি দেখেন এই যে গেট নেম যে ফাংশনটা আছে সেটা কিন্তু মানে যখন ইউজ হবে তখনই শুধুমাত্র নিবে, তাছাড়া কিন্তু নিবে না। তাহলে কিন্তু আমার এটা কিন্তু মানে যে মেমোরিটা কিন্তু অনেক কম ইউজ হইতেছে, আশা করি বিষয়টা অনেক বুঝতে পারছেন। এই জিনিসটাই এখানে কিন্তু বলে দিছে, দেখেন এক্সাম্পল ওয়ান ফুল নেম ফাংশন, সো পার্সন ডট ফুল নেম এইভাবে আমরা ইউজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কার্লিব্রেকের ট্যাক্সটা দিতে হইতেছে। বাট সেই এই সেম জিনিসটাই যদি আমরা গেটার কিংবা সেটার দিয়ে করি তাহলে কিন্তু আমাদের এই কার্লিব্রেকের ফার্স্ট ব্রেকেট সেটা কিন্তু আমাদের দিতে হইতেছে না, জাস্ট পার্সন ডট ফুল নেম যদি দেই তাহলে কিন্তু আমরা সেই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারি। এবং এবং এখানে কি বলছে, দ্য সেকেন্ড এক্সাম্পল প্রোভাইড এ সিম্পলার সিনট্যাক্স, এবং এই যে পরবর্তী যে সিনট্যাক্সটা দেওয়া হয়েছে গেটের যে সিনট্যাক্সটা
সেটা কিন্তু অনেক সিম্পলার সিনট্যাক্স, অনেক সহজ একটা সিনট্যাক্স সেটা বলছে। এবং ডাটা কোয়ালিটির ক্ষেত্রেও কিন্তু এটা আপনাকে মানে অনেক ই করবে, সেভ করবে, যে গেটার সেটার আছে সেটা। সো এখানে বিস্তারিত বলছে, আপনি একটু পড়ে নিন। ওকে, এখানে আরও একটা এক্সাম্পল দিচ্ছে সেটের ক্ষেত্রেও। সো সেটের ক্ষেত্রেও সেমভাবে আপনারা এইভাবে ইউজ করতে পারি, আপনারা ট্রাই আউট করে দেখবেন, ঠিক আছে। সো এটা ইউজের ক্ষেত্রে আমাদের বেনিফিটটা কি সেটা এখানে বলে দিচ্ছে, ইট গিভ সিম্পলার সিনট্যাক্স। এটা আমাদের যে সিম্পলার যে সিনট্যাক্সটা আছে সেটা কিন্তু আমাদের দিয়ে দেয়, এবং এটার আরও কিছু এখানে বলছে, ঠিক আছে। সো এখানে যে বেনিফিটগুলো আছে সেগুলো এখানে বলে দিচ্ছে, এবং এটা সিকিউর এবং বেটার ডাটা কোয়ালিটি, ডাটা কোয়ালিটির ক্ষেত্রে ভালো। সো এই জিনিসগুলো এখানে কিন্তু বলে দিচ্ছে যে আমাদের বেনিফিটটা কী। অবশ্যই আমরা এই মেথড থেকে আমরা এই মানে এই যে গেটার এবং সেটার যে জিনিসগুলো আছে সেগুলো, সেই অ্যাক্সেসরগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। ওকে, অবজেক্ট ডট ডিফাইন প্রপার্টি। সো অবজেক্ট ডট ডিফাইন প্রপার্টি, এটার মাধ্যমেও কিন্তু আমরা গেটার এবং সেটারকে সেট করতে পারি। সেটা কীভাবে? সো এখানে দেখেন, অবজেক্ট ডট ডিফাইন প্রপার্টি, সেটার ভিতরে আমরা চাইলে একটু কমেন্ট আউট করি। ওকে, এটাও কমেন্ট আউট করলাম। ওকে, সো এখানে নর্মাল একটা অবজেক্ট নামের একটা ওবিজি নামের একটা অবজেক্ট নিচ্ছে আর কি, ঠিক আছে। সো এটার ভিতরে কী করছে, অবজেক্ট ডট ডিফাইন প্রপার্টি, এটার ভিতরে যদি আমরা এই অবজেক্টটাকে পাস করে দেই এবং সেটা কী নামে হবে সেটাও কিন্তু আমরা এখানে বলে দিতে পারি। সাপোজ এখানে বলছে কি, রিসেট নামের একটা ফাংশন তৈরি হবে, এবং সেই ফাংশনটাকে কী করবে, দিস ডট কাউন্টার জিরো, এই জিরোটাকে সে কাউন্ট করবে। সো এইভাবেও কিন্তু আমরা চাইলে অবজেক্টের যে ডিফাইন প্রপার্টি আছে সেটার মাধ্যমেও কিন্তু আমরা এই গেটার এবং সেটারকে ইউজ করতে পারি ইজিলিভাবে। সো আপনারা নিজেরা একটু ট্রাই আউট করে নেবেন ইজিলিভাবে। এখানে এই যে বলে দিচ্ছে কীভাবে আপনারা এটা মানে গেট করতে পারেন। সো এটা অবজেক্ট ডট ডিসেটের মাধ্যমে যেভাবে কিন্তু আপনারা সেটা অ্যাড করতে পারবেন, গেট করতে পারবেন, সেট করতে পারবেন, সেই বিষয়টা কিন্তু এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। আপনারা একটু দেখে দেখে নিজে একটু ট্রাই করবেন, তাহলে ইজিলিভাবে পেরে যাবেন। সো আশা করি এই ভিডিওটা দেখে অনেক আপনারা অনেক উপকৃত হয়েছেন, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্টের যে অবজেক্ট কনস্ট্রাক্টর আছে, খুবই ইম্পর্টেন্ট ক্লাস, এটা আপনাদের নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, টিল দেন টেক কেয়ার। এবং ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন যে আপনার কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।